অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। সকাল সকাল একটা গুড মেসেজ নিয়ে চলে আসলাম, তা হলো আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এইটা হলো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, এখানে অষ্টম শ্রেণী, এইচএসসি, স্নাতক, কৃষি ডিপ্লোমা পাশে কিন্তু আবেদন করতে পারবেন, সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে। এইটা হলে সে আমাদের কাঙ্ক্ষিত সার্কুলার। এখানে কিন্তু একটা দুটো তিনটা চারটা পাঁচটা ক্যাটাগরি আছে, পাঁচটা ক্যাটাগরিতে মোটামুটি বেশ কিছু লোক নিয়োগ করবে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই বন্ধুরা, যদি নতুন নতুন সার্কুলার সংক্রান্ত যে কোনো আপডেট মেসেজ কিংবা শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট মেসেজ পেতে চান, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। বিনিময়ে আপনারা যে কোনো সার্কুলার এবং যে কোনো আপডেট মেসেজ সবার প্রথম পেয়ে থাকবেন ইনশাল্লাহ। তো চলুন কথা লম্বা না করে আমরা সরাসরি এই সার্কুলারটি নিয়ে ডিসকাস করি। তো বন্ধুরা, আমি এই সার্কুলারের যতগুলো বেসিক বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, আমার বিশ্বাস আপনারা খুব ভালোমতো বুঝবেন, বাকি বিষয়গুলো সার্কুলারটি নামিয়ে পড়লেই পেয়ে যাবেন। তো চলুন আমরা একদম প্রথম থেকে দেখি। এখানে যেটি লিখছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মি এভিনিউ, ঢাকা 1207। এটি পাবলিশ করছে 8/10/2020। এখানে তারা প্রথম যে পত্রিকাটা মেনশন করছে তা হলো বৈজ্ঞানিক কর্মকর্তা, সে বেসিকভাবে 22,000, ইন টোটাল 53,060 টাকা স্যালারি পাবে, পদ আছে 9টা। এটা জাস্ট বিএসসি কৃষি, মানে কৃষির উপরে যারা বিএসসি করছে, কিন্তু বিএসসি টেক এই ডেট উপরে যারা মানে লেখাপড়া করছে তাদেরকে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। দেন বন্ধুরা, এটা জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এখানে সে বেসিকভাবে 9,300, ইন টোটাল 22,490 টাকা স্যালারি পাবে। এখানে পদ আছে 4টা। কৃষি ডিপ্লোমা করলেই কিংবা কৃষি সনদ এইচএসসি কৃষিতে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। দেন বন্ধুরা, এখানে আছে গুদাম রক্ষক, বেসিক পাবে 9,300, ইন টোটাল 22,490 টাকা স্যালারি পাবে। এখানে পদ আছে 2টা। এখানে গ্র্যাজুয়েট কমপ্লিট করলে আপনি জাস্ট আবেদনটা করতে পারবেন, মানে ডিগ্রি কমপ্লিট করলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে চলে আসুন 4 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে বেসিক পাবে 9,300, ইন টোটাল 22,490 টাকা স্যালারি পাবেন। এখানে পদ আছে 1টা। এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20-30 শব্দের প্রতি আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, আমি একটা কথা কিন্তু সবসময় বলে থাকি যে এমন কোনো গভর্নমেন্ট জব রিসেন্ট পাইতেছি না যেখানে একটা পদ একদম কমন একটা পদ হয়ে দাঁড়িয়েছে, তাহলে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কিংবা কম্পিউটার অপারেটর। তো বন্ধুরা, কম্পিউটার অপারেটর চাকরির জন্য আপনার কম্পিউটার উপর যে সমস্ত বেসিক নলেজগুলো থাকা দরকার, ঠিক তার উপরে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানাইছি, আর ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে এটা দেখে নেবেন। যদি আপনার কম্পিউটারের উপরে আমি যে যে পয়েন্টগুলো বলছি এই সমস্ত পয়েন্টগুলো যদি আপনার ভিতর থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার এই কম্পিউটার অপারেটর পদে চাকরি আপনার হবেই। আপনাকে যে কোনো কোশ্চেন করলে যে কোনো কিছুতে আপনাকে আটকাইতে পারবে না। তো যদি আপনি এই জাস্ট কম্পিউটার অপারেটর পদের জন্য যদি আগ্রহী প্রার্থী হতে থাকেন, তাহলে আমার ভিডিওটা দেখতে পারেন, আপনারা ওইখান থেকে বেসিক আইডিয়াগুলো পেয়ে যাবেন। দেন 5 নম্বর হলো ট্রাক চালক কিংবা ট্র্যাক্টর চালক, এক কথা গাড়ি চালক, সে বেসিক পাবে 9,300, ইন টোটাল 22,490 টাকা স্যালারি পাবে, পদ আছে 4টা। এটা আপনার জাস্ট যেহেতু আপনি গাড়ি চালক, সো দ্যাট আপনার গাড়ি চালকের উপর কিন্তু অবশ্যই একটা মানে কী বলে এটা অভিজ্ঞতা তো থাকতেই হবে, প্লাস আপনার একটা বৈধ লাইসেন্স থাকতে হবে, এবং এর ক্ষেত্রে আপনার জাস্ট অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু আবেদনটা করতে পারতেছেন। এখন কথা হলো আপনি কীভাবে আবেদন করবেন। ডেফিনেটলি আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে অনলাইনে আবেদন করার জন্য এই যে এখানে যেটি দেয়া আছে যে মানে লিঙ্কটা, এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে জাস্ট অনলাইনে আবেদন করতে হবে। আরেকটি বিষয় হলো যে আপনার বয়স 18 এবং 25/3/2020 সর্বোচ্চ 30 বছর হতে হবে। আর যদি আপনি মুক্তিযোদ্ধার ফ্যামিলি সন্তান হয়ে থাকেন কিংবা প্রতিবন্ধী হন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে কোটাগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত 2 বছর পাচ্ছেন, মানে লাস্ট 32 বছর পর্যন্ত পাচ্ছেন। এরপর টেলিটক লিমিটেডের মাধ্যমে আপনাকে যে কাজগুলো করতে হবে তা হলো, টেলিটকের কথাটা একটু পরেই বলি, আপনার অনলাইনে আবেদনটা শুরু হবে 20/10/2020, অর্থাৎ কথা 2 দিন হলো শুরু হয়েছে, আর এটি শেষ হবে 19/11/2020, সামনের মাসে 19 তারিখ বিকেল 5টা পর্যন্ত। আপনি এখানে অনলাইনে আবেদন করার পরে 72 ঘন্টার ভিতরে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে জাস্ট পরীক্ষার ফিটা প্রদান করতে হবে। সেটা কীভাবে প্রদান করবেন এখানে সমস্ত কিছু বর্ণনা করা আছে, সো দ্যাট এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই, শুধু সার্কুলারটি নামিয়ে পড়লেই চলবে। তো বন্ধুরা, আমি জাস্ট বেসিক বিষয়গুলো বলে দিলাম, বাকি বিষয়টা আপনাদের একটু সার্কুলারটি নামিয়ে পড়বেন, বাকি বিষয়গুলো আমার বিশ্বাস আপনাদের কারোর কাছে কোনো প্রতি হেল্প নিতে হবে না, নিজে থেকে বুঝতে পারবেন। তো এখনকার মধ্যে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।